ওয়ার্ডের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুদ সৌদ এ ভিডিওতে আমি ওয়ার্ডের লিস্ট আইটেমের প্যারাগ্রাফ স্পেস সম্পর্কে আলোচনা করব অর্থাৎ আপনারা যদি ওয়ার্ডে অটো লিস্ট আইটেম দেন সেই অটো লিস্ট আইটেমের আপনি লাইন স্পেস এবং প্যারাগ্রাফ স্পেস কিভাবে দেবেন সে সম্পর্কে আমি এখন আলোচনা করছি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেলাইকন প্রেস করুন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ তাহলে চলে যাচ্ছি মূল ভিডিওতে আমি প্রথমে কিছু টেক্সট আনছি এখানে দেখুন কিছু টেক্সট আমি এনেছি এখানে একটি লিস্ট আইটেম রয়েছে সামনে বুলেট পয়েন্ট রয়েছে এইখানে দেখুন আমি জুম সাইজটা একটু বড় করছি এই পুরো এই লিস্ট আইটেমের মধ্যে এখানে যে পুরো সবগুলো লিস্ট রয়েছে এই লিস্টের উপরে দেখুন এখানে একটু স্পেস রয়েছে এবং এইখানে একটু স্পেস রয়েছে তারপরে এই প্যারার উপরে এখানে স্পেস রয়েছে এখন আমি যদি এই একটি লিস্ট আইটেমের পরে যদি আমি এখানে স্পেস দিতে চাই অর্থাৎ লিস্ট আইটেমের মাঝে যদি আমি স্পেস দিতে চাই তাহলে কীভাবে দেব এখানে দেখুন আমি এই পুরো টেক্সটটি সিলেক্ট করলাম তারপরে এখানে প্যারাগ্রাফ সেকশনে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এই ব্যাটনে আমি ক্লিক করছি তারপরে দেখুন এখানে ওয়ান রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ রয়েছে আমি যখন এই ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ অথবা আমি এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এখানে আমি মাউস নিয়ে যাচ্ছি আমি ক্লিক করলাম তাহলে দেখুন এখানে দুই লাইনের মাঝে স্পেসটি বাড়ছে অর্থাৎ এখানে আমার প্রতিটি আইটেমের মাঝে স্পেস বাড়ছে কিন্তু শুধুমাত্র আইটেমের মাঝে যে স্পেস বেড়েছে তা না এখানে দেখুন এই পুরোটি মিলে কিন্তু একটি আইটেম কিন্তু এই দুই লাইনের মাঝেও কিন্তু স্পেস বেড়ে গেছে কিন্তু আমাদের কথা ছিল শুধুমাত্র একটা আইটেম থেকে আরেকটা আইটেমের মধ্যে আমরা স্পেস দেবো আমরা লাইনের মাঝে স্পেস দিব না আমি এখন সেই কাজটি আপনাদেরকে করে দেখাচ্ছি আমি এই স্পেসটি ওয়ান দিলাম লিস্ট আইটেমের মাঝে যদি আমি স্পেস দিতে চাই তাহলে সেক্ষেত্রে এইখানে আমরা প্যারাগ্রাফস এই বাটনে ক্লিক করলাম তারপরে এখানে লাইন স্পেসিং অপশন এই বাটনে ক্লিক করলাম তাহলে এখানে প্যারাগ্রাফের বক্স চলে আসবে এখানে দেখুন স্পেসিং এর এখানে লেখা রয়েছে বিফোর আফটার এগুলো সম্পর্কে আমি পূর্বেই আলোচনা করেছি যখন আমি লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং সম্পর্কে আলোচনা করেছি সেই ভিডিওতে আমি আলোচনা করেছি এইখানে দেখুন একটি অপশন রয়েছে ডু নট অ্যাড স্পেস বিটুইন প্যারাগ্রাফ অফ দ্য স্যাম স্টাইল অর্থাৎ এখানে বলেছে স্যাম স্টাইল রয়েছে যেগুলোতে সেগুলোতে সে স্পেস নেবে না আমি এখান থেকে এই টিকমার্টটি উঠাই দিলাম তারপরে এইখানে দেখুন স্পেস রয়েছে আফটার এইট এবং বিফোরে জিরো আমি এখানে বিফোরে থ্রি দিচ্ছি এবং আফটারে আমি এখানে থ্রি দিচ্ছি অর্থাৎ উপর এঞ্চে দুটিতে স্পেস হোক কোনো সমস্যা নেই তারপরে আমি ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে লিস্টের দুইটি আইটেমের মধ্যে স্পেস চলে আসছে এবং এখানে যে দুই লাইন রয়েছে এই দুই লাইনের মাঝে কিন্তু সে কোনো স্পেস নেয় নাই কিন্তু নিচে স্পেস নিয়েছে অর্থাৎ এই আইটেমের নিচেই স্পেস নিয়েছে অনুরূপভাবে নিচের টিতেও লক্ষ্য করেন এভাবে স্পেস নিয়েছে তারপরে আপনারা যদি এটি আবার কমাতে চান অথবা বাড়াতে চান অনুরূপভাবে একই পদ্ধতি অবলম্বন করে বাড়াতে পারবেন আমি যদি এটি ফাইভ ফাইভ করতে চাই এখানে আমি ফাইভ দিলাম এবং এখানে আমি ফাইভ দিলাম তারপর ওকে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে স্পেসটি আরেকটু বেড়ে গেছে এভাবে আপনারা লিস্ট আইটেমের মধ্যে লাইন এবং প্যারাগ্রাফ স্পেস দিতে পারেন আশা করি আজকের এই টিপসটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেলাইকন প্রেস করুন পরবর্তীতে নতুন ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ